আজকে তোমাদের সাথে আমি ভাবলাম যে আমার নাইট কেয়ার রুটিনটা শেয়ার করলে কেমন হয়, তার সাথে আমি একটা নাইট জেলেরও রিভিউ দেবো। আমি মেকআপ করেই আছি, কারণ আমার মানে আগে একটা ভিডিও করলাম সূর্যার, যার জন্য ভাবলাম যে মেকআপটা প্রত্যেকেই রিমুভ করে রাত্রে ঘুমানো উচিত। মেকআপটা রিমুভের সাথে সাথে মুখে তো কিছু একটা নাইট ক্রিম ইয়া নাইট জেল কিছু তো একটা মাখতেই হবে, তো আমি কি করি রাত্রেবেলা, তো চট জলদি তোমরা দেখে নাও। আজকে আমি তোমাদের সাথে রিভিউ শেয়ার করব এম ক্যাফিনের নাইট জেল, সেটা এম ক্যাফিন নেকেড ডিটক্স গ্রিন টি নাইট জেল। আর এটা গ্রিন টি উইথ ভিটামিন সি ফর অল স্কিন টাইপস, যেটা শুনলেই ভালো লাগে যে আমার আবার অয়েলি কোনো কোনো সময়, আবার কোনো কোনো সময় কম্বিনেশন স্কিন বাপটে। আর হচ্ছে এটা 50 ml এর টেক্সচারটা তোমরা জাস্ট দেখে নাও প্যাকেজিং। প্লাস্টিকের খাপটা উঠিয়ে একটা কাচের বটলের মধ্যে আসছে জার টাইপস, খুব সুন্দর কিন্তু। ওপরে একটা গ্রে কালারের লিড আছে, সেটা খোলার পর ভেতরে কিন্তু একটা প্লাস্টিকের লিড আছে, কারণ যাতে এটা অনেক দিন পর্যন্ত ইউজ করতে পারি। আমি কিন্তু এটা অনেক দিনই ইউজ করেছি, দেখতেই পাচ্ছ পুরো অনেকটা থাকে ভেতরে, এতটা অবধি মানে পুরো ভর্তি থাকে, অনেক দিন আমি ইউজ করেছি এটা। খুব সুন্দর প্যাকেজিং এটা, জাস্ট টাইট করে আটকানো। এটার প্রাইস 575, আর 575 এটার ডিসকাউন্ট তেমন কিছু থাকে না 575। আমি একটাই কথা বলবো যে অয়েলি স্কিন, নর্মাল স্কিন, কম্বিনেশন স্কিনের জন্য এটা রাত্রে পারফেক্ট, জেল বেস তো পারফেক্ট। যাদের যে ড্রাই স্কিন তাদের জন্য আমি বলবো ক্রিম বেস ময়েশ্চারাইজার টাইপ কিছু একটা ইউজ করতে, কারণ ড্রাই স্কিন তো তখন কী হবে, পুরো রাত আমাদের 7-8 hours মতো টাইম থাকে স্কিনের জন্য, তো তখন জাস্ট জেল দিলে ড্রাই স্কিন তো প্রচণ্ড অ্যাবজর্ব করবে, টান টান লাগবে। তো আমি সাজেস্ট করবো মানে আমার যেটা মনে হয় তোমরা হচ্ছে এটা ড্রাই স্কিনের জন্য চাইলেই লাগাতে পারো, কিছু সাইড এফেক্ট নেই, কারণ অল স্কিন টাইপস। বাট তোমরা ময়েশ্চারাইজার বেস্ট কোনো যদি নাইট ক্রিম মাখো সেটা তোমাদের জন্য বেস্ট ড্রাই স্কিনের জন্য। তো আমি ফেস ওয়াশ দিয়ে মুখটা ক্লিন করে আসলাম, তারপর আমি একটু টোনার দিয়ে নেবো। তো অলওয়েজ রাত্রেবেলা ফেস ওয়াশ দিয়ে ফেস ক্লিন করেই লাগাবেন, যতই মেকআপ থাকুক আর না থাকুক, টোনারটা অপশনাল দিতেও পারেন না দিবেন। আমি ঠিকই এবার এটা আমি দিচ্ছি, খুব টাইটলি আটকে থাকে, আমার দিয়ে খোলাই যায় না মনে হয়। তো দেখতে পাচ্ছেন ভেতরটা পুরো ট্রান্সপারেন্ট, খুব সুন্দর। আর একটা জেলি জেলি ব্যাপার, জাস্ট একটা জেলি জেলি ব্যাপার। এবার আমি তোমাদের জাস্ট দেখাচ্ছি, দেখো জাস্ট অ্যালোভেরা জেল টাইপস না, জেলি জেলি একটু ব্যাপার। আর আমি পুরো অলওয়েজ স্কিনে অ্যাপ্লাই করে দিচ্ছি, এটা ডার্ক স্পট রিমুভ করে আর স্কিনটাকে না খুব হাইড্রেট করে, খুব হাইড্রেট করে। অয়েলি স্কিনের জন্য পারফেক্ট, কারণ যখন আমরা কোনো ময়েশ্চারাইজার ইউজ করি না পুরো চিকচিকটে করে একটা ভাব লাগে মনে হয়, আর আবার অয়েলি হয়ে যায়। বাট এইটা পুরো একটু হাত দিয়ে ম্যাসেজ করবে, দেখবেন পুরো ভেতর থেকে অ্যাবজর্ব করে নিচ্ছে। নর্মাল স্কিনের জন্য পারফেক্ট, ডান।
এইটুকুই আমি এভরিডে রাখতে করি। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর কারা কারা এম ক্যাপিনে কোন কোন প্রোডাক্টস ইউজ করেছেন প্লিজ কমেন্টে জানাবেন, আর এটাও যদি কেউ ইউজ করে থাকেন তো সেটাও কমেন্টে জানাবেন। তো আজকের মতো বাই বাই।